Somewhere far home, it's a giribas loft. এখানে গিরিবাস ফেন্সি মানে ইয়া রেসার জাতীয় কবুতর রাখে ভালো মানের কবুতর পাইকারি দাম দিয়েছে 1500 টাকা গাইপেলিং কবুতর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ উপবাসী যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আবার নতুন একটা প্রতিবেদন দেখানোর জন্য চেষ্টা করব দর্শক এই প্রতিবেদনটা হলো সোনারগাঁওর সুমন ভাইয়ের তো আমি হয়তো যাইতে পারি না দর্শক আজকে আমি বিভিন্ন কাজে বা আমার অফিসের কাজের জন্য ব্যস্ততার কারণে সুমন ভাই হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠিয়ে দিয়েছে অনেক দিন ধরে এই খামারে যাওয়ার কথা ছিল দর্শক সময় বাইর করতে পারি না আর শিরুরের সাথে মিলাইতে পারি নাই তো আজকে সুমন ভাই নিতে হবে আমি খুব ওনাকে চিনি উনি বিভিন্ন হাট বাজার করে আপনারা হয়তো চিনে থাকেন আশা করি নিতে পারবেন আর কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো সলভ করে দিতে চলুন কবুতরগুলো দেখাই শুন ভাই লক্কা জোড়া ডিম বাচ্চা আলি একবার পিওর না একদম পিওর কোনো ফাটা মোটা না এটা কত চাচ্ছেন জোড়া একদম ফিক্স 2500 টাকা হলে বিক্রি হইব একদম 2500 টাকা লক্কা জোড়া না যে কোনো জায়গায় সেল দিতে পারেন যে কোনো জায়গায় সেল দিতে পারি মহসিন ভাই টিভিতে যে কোনো জায়গায় সেল দিতে পারি দর্শক এই জোড়াটা লক্কা জোড়াটা যদি নিতে চান আপনারা সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন 2500 টাকা শুন ভাই ইন্ডিয়ান মুম্বাই ইন্ডিয়া মুম্বাই একবার বিগ সাইজ খোবা ফাটা টাটা তো নাই কোনো ফাটা মোটা না একবার ক্লিয়ার বিগ সাইজ খোবা নরমাদি ঠিক আছে না নরমাদি ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি দেওয়া দর্শক এক জোড়া বিগ সাইজ কবুতর আছে সুমন ভাইয়ের কাছে আরও আছে সিরাজি সিরাজি আছে বোম্বাই আছে বিভিন্ন জাতের কবুতর আছে এটা কত যাচ্ছেন এটা 5500 চাই 4000 টাকা জোড়া বিক্রি হইব ইন্ডিয়া মুম্বাই জোড়া 4000 টাকা সাদা বোম্বাই সংগ্রহ করতে চান যদি একবার পিওর রানিং বড় জোড়া 4000 টাকা হলে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই যে এখানে দুই জোড়া বেবি আছে দুই জোড়া বাচ্চা যদি নিতে চান তাহলে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এটা প্রাইস দুই জোড়া কত চান সুমন ভাই যদি এক জোড়া লইতে চায় 2500 আর যদি এক লগে লইতে চায় দুই জোড়া লইতে হলে 4000 টাকা যদি এক জোড়া নিতে চান তাহলে 2500 টাকা আর যদি দুই জোড়া একসাথে সংগ্রহ করতে চান তাহলে দুই জোড়া কবুতর 4000 টাকা লাগবে একবার অরিজিনাল বোম্বাই পাও মজা নাই কোনো কিছু নাই বিগ সাইজের খুব বিগ সাইজ খুবই ভালো মানের কবুতর দর্শক আর এক জোড়া বোম্বাই একই সাইজ কবাডি খুবই ভালো একবারে পিওর কবুতর পাউডি শুদ্ধ দর্শক তো আপনাদের কাছে তুলে ধরতে ধরা হলো খুব ভালো লাল পট্টি আছে সাথে এটা জোড়া কত যাচ্ছে শুন ভাই জোড়াটা চাইতেছি 3500 চাইতেছি 3000 টাকা ফিক্স বিক্রি হবে জোড়াটা 3500 টাকা চাওয়া দাম 3000 হলে বিক্রি করবে সুমন ভাই যদি আপনারা কেউ মহাসিন টিভিতে প্রতিবেদন দেখে থাকেন তাহলে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনির কাছে কোনো দুই নাম্বারই কোনো কিছু নাইকা বাংলাদেশের সব জায়গায় সেল দেয় উনি সুমন ভাই তিন জোড়া মুম্বাই অলরেডি দেখছি এটা তো অন্যরকম দেখা যাচ্ছে এটার দাম অন্যরকম ভাই এটা বিগ সাইজ কবুতর এটা একবার বিগ সাইজ পিওর না হ্যাঁ নটে কিন্তু 16000 টাকা দাও তো মনে করেন সুমন ভাই এত জোড়াটা যাচ্ছে ডিমের কবুতর মোল্ডিং আছে কবুতর জোড়াটা এখন বর্তমানে এটা প্রাইস কত আগে তো এটা অনেক দাম ছিল এটা প্যারাস্টিয়া ভাই দর্শকদের জন্য 6000 টাকা দিতে পারবো এটা এই জোড়াটা দর্শক যদি সুমন ভাইয়ের কাছ থেকে নিতে চান তাহলে 6000 টাকা লাগবে এই জোড়াটা সুমন ভাইয়ের আমি খামারে আসা দেখে সবচেয়ে সুন্দর জোড়া এটা এই জোড়াটা খুবই ভালো ফিক্স সুমন ভাই না হ্যাঁ ফিক্স 6000 ফিক্স 6000 হলে সুমন ভাই ইন্ডিয়া মুম্বাই এর বিগ সাইজের কবুতর খুব ভালো মানের কবুতর এটা খোপা অনেক বড় বড় সব দিক দিয়ে অলরাউন্ড সুমন ভাই সিরাজি লাল জোড়া না সিরাজি লাউরি সাইজ দেখা যায় না হ্যাঁ ডিম বাচ্চা বিগ সাইজ কবুতর দর্শক এই রানিং কবুতর না হ্যাঁ ডিম বাচ্চা করে এটা কত চাচ্ছেন একদম 3000 টাকা এটা বিক্রি হবে এটা ফিক্স 3000 ফিক্স 3000 দর্শক যদি মহাসিন টিভি থেকে কেউ প্রতিবেদন দেখে থাকেন তাহলে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন লাউরি সাইজের শিবাজি লাল সিরাজি 3000 টাকা ফিক্সড ছেড়ে দে দর্শক দেখতেছেন সর আটটা সর কালো সিরাজি এক জোড়া আছে একবারে পিওর রানিং কবুতর ডিম বাচ্চা করে লাল লিং পিওর একবারে এটা কত যাচ্ছেন এটা 3000 টাকা যায় 2500 টাকা এটা বিক্রি হইব এটা 2500 টাকা না হ্যাঁ বাংলাদেশের সব জায়গায় তো সেল দিতে পারেন তাই না সব জায়গায় সেল দিই কবুতর আচ্ছা ঠিক আছে দর্শক এক জোড়া দেশি বোম্বাই আছে একবারে পিওর রানিং কবুতর এটি নিয়ে নিতে পারলে আপনারা যে কোনো বাচ্চা বড় করে দিতে পারবেন
এটা ইন্ডিয়ান না তো সুমন ভাই না না এটা ইন্ডিয়ান না এটা ইন্ডিয়া সাইজ দেশি বিগ সাইজ আছে এটার প্রাইস কত এটা প্রাইস একদম 1600 টাকা হলো এটা বিক্রি 1200 কেজি দেশি বোম্বাই কমের ভিতরে যদি কেউ নিতে চান তাহলে যে দেশি বোম্বাই পালতে সংগ্রহ করতে পারবেন সুমন ভাই থেকে 1500 টাকা হলে দশক আরেক জোড়া ডাউগো আছে খুবই ভালো মানের কবুতর দেখতেছেন নি রানিং কবুতর রেড মুন্ডিং আছে দি মাইসা বাবু সুমন ভাই এটা কত যাচ্ছেন জোড়া চাইতাছি ফিচ 4000 3500 টাকা বিক্রি জোড়াটা চাওয়া দাম 4000 3500 হলে জোড়াটা নিতে পারবেন খুবই ভালো কবুতর নরমাদি একবারে মুস্তিতে দেখতেছেন নি খুব ভালো কবুতর যে কোনো ভাই ও বোনেরা যদি দেখেন সুমন ভাইয়ের সাথে নাম্বার দেওয়া থাকবে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা এখানে দুইটা মাদি আছে হলুদ সিরাজি লাউরি সিরাজি দুইটা হলুদ মাদি আছে দুইটা মাদি যদি কেউ সংগ্রহ করতে চান বা একটা সংগ্রহ করতে চান তাহলে আপনারা সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এটি একটা কত করে চাচ্ছেন সুমন ভাই দুটোটাই মাদি দুটোটা মাদি আর ভালো মাদি ভালো মাদি কিনে 3000 টাকা পিস 3000 টাকা পিস লাগবে দুইটা মাদি 6000 টাকা 3000 টাকা পিস করে দুইটা মাদি 6000 টাকা হলো সংগ্রহ করতে পারুন পার পিস 3000 টাকা এর স্যার দাও জানা শুন ভাই মহাশিন বের চ্যানেল থেকে দেখে যদি আপনার ফোন দেয় না না ভাই এটা একের লাউরি শিবাজি মাদি লাউরি শিবাজি মাদি দুইটা মাদি খুব বিগ সাইজ যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে শুন ভাইয়ের সাথে যোগাযোগ করা করবেন ভাই হ্যাঁ জগাবিন্দ একটা সিটি হ্যাঁ জগাবিন্দ এটা কোন দেশে পাকিস্তানে জগাবিন পাকিস্তানি জগাবিন না হ্যাঁ দর্শক এক জোড়া হোয়াইট জগাবিন আছে পাকিস্তানে খুবই ভালো এটি তো রানিং না হ্যাঁ ডিম্বাচা করাই আজ 15 দিন রীতি ডিম পেড়ে দিব ডিম্বাচা অলরেডি অনেক করা করছে আর এখন ডিম মানে রানিং আছে যাই নিব হয়তো সপ্তাহ দশক যাইবে ডিম পেড়ে দেবো দর্শক এটা কত সুমন ভাই 5000 টাকা ফিক্স জোড়াটা 5000 হ্যাঁ 5000 টাকা এই জগাবিন জোড়াটা যদি কেউ সংগ্রহ করার ইচ্ছুক থাকেন তাহলে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর নাম্বার দেওয়া থাকবে 15 দিন রীতি ডিম পেড়ে সুমন ভাই হ্যাঁ ডাউগা জোড়াটা কত চাল ডাউগা জোড়াটা বিগ সাইজের খোবা এটি কালাটা গো পাওয়া যায় না তারপরে সুমন ভাই এটি মনে করেন অনেক সংগ্রহ করেন কষ্ট করে কষ্ট করে জোগাড় করছি তো জোড়াটা আমি চাইতেছি 5000-4000 টাকায় বিক্রি হবে ডাউগা জোড়াটা 5000 টাকা চাওয়া দাম 4000 এর বিক্রি হবে 4000 টাকা বিক্রি হবে দর্শক যে এক জোড়া কালো ডাউগা আছে এটা 4000 এর বিক্রি করবে ঠিক আছে আর মহাশিন ভাই সবাই 4000 সাল না সাবস্ক্রাইব করেন না এখন তারা সাবস্ক্রাইব করে করে নেবেন শুন ভাই হ্যাঁ জোড়া না হ্যাঁ জোড়া একটা নান না একটা হেলমেট একটা হচ্ছে নান হেলমেটটা মাদি না হ্যাঁ হ্যাঁ দর্শক যদি এক জোড়া নিতে চান তাহলে শুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নটটা আছে নান কবুতর আর মাদিটা না হেলমেট এটা জোড়া কত যাচ্ছে জোড়া 2500 টাকা চাওয়া দাম 2200 টাকা বিক্রি হবে 2500 টাকা চাওয়া দাম 2200 টাকা বিক্রি হবে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক দিবেন ইন্ডিয়ান বোম্বাইটি কত যাচ্ছে এই লালটা ইন্ডিয়া বোম্বাই জোড়াটা আপনার চাওয়া দাম 3500-3000 টাকা বিক্রি হবে ইন্ডিয়া বোম্বাই জোড়াটা একবার বিক্সেস করা দর্শক এক জোড়া রানিং কবুতর ইন্ডিয়ান বোম্বাই 3000 টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন খুবই ভালো কবুতর এখানে এক জোড়া দেখতেছি চকলেট মুখী না শুন ভাই এই জোড়াটা কত চাচ্ছেন জোড়াটা ভালো ডিম বাচ্চা করালে জোড়া ফিক্স 2000 টাকা হইবে 2000 টাকা না এটা কি চাওয়া দাম না ফিক্সড দর্শক এই জোড়াটা যদি নিতে চান তাহলে 2000 টাকা লাগবে ফিক্সড কবুতর দুইটা বিগ সাইজ দর্শক এই যে এখানে আরেক জোড়া ইন্ডিয়ান মুম্বাই আছে হলুদ এই জোড়াটা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে নিতে পারবেন সুমন ভাইয়ের কাছ থেকে অলরেডি সুমন ভাই আমার দাম বলে দিয়েছে এই জোড়াটার দাম এই জোড়া যদি নিতে চান তাহলে 3500 টাকা একবার ফিক্সড নিতে পারবেন যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দর্শক এই যে এখানে আরেক জোড়া দেশি বোম্বাই আছে ঠিক আছে যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান তাহলে এখান থেকে যোগাযোগ করবেন সুমন ভাইয়ের সাথে নাম্বার দেওয়া থাকবে এখানে এক জোড়া আছে কয়েক জোড়া দেশি বোম্বাই আছে ইন্ডিয়ান দেশি এটি খুব কম প্রাইস দিলে নিতে পারবেন 1600 টাকা জোড়া ঠিক আছে যদি কেউ নিতে চান তাহলে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এখানে দুই তিন জোড়া আছে সুমন ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আপনারা মুখী যদি নিতে চান তাহলে আপনারা সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এটি 1500 টাকা হলে নিতে পারবেন দেশি স্প্রিং দুটোটাই এটি কালো মুখীটি যদি নিতে চান তাহলে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এটা প্রাইস 1500
চশক এক জোড়া কালদম আছে লেজ 12টা করে পিওর আছে যদি আপনাদের কালদম জোড়াটা নিতে চান তাহলে সমন বেচাতে দেয়া করুন সামনে দেখে দেখি তো শুন ভাই জোড়াটা কত চাচ্ছেন জোড়া 750 টাকা গিরি বসল লাগে চিলা কালদম মুসালদম গ্যাসুলি আবার ইসে পাঁচ জোড়ার সাথে এক জোড়া করে কালারিং কবুতর পাবো 750 টাকা জোড়া 750 টাকা জোড়া মানে এক জোড়া করে মানে কালারিং করতে থাকবো সব এক এক কালার কবুতর থাকবে না চিলা মুসালদম বিভিন্ন জাতের কবুতর থাকবে এক জোড়া থাকবে এক জোড়া থাকবে পাঁচ জোড়ার ভিতরে দর্শক যদি পাঁচ জোড়া কবুতর নিতে চান তাহলে মনে করে চিলা পাবেন এক জোড়া কালদম পাবেন যে কোনো এক জোড়া পাবেন আর কি কালারিং কবুতর আর কি সোমবার সাথে যদি 750 টাকার ভিতরে চার জোড়া পাবেন সবুজ গলা এক জোড়া পাবেন যে কোনো কালারিং কবুতর 750 টাকা জোড়া শোন ভাই হ্যাঁ দেখি রেসা রেসার জোড়া দোনডার পায় ট্যাগ আছে না দোনডার পায় ট্যাগ আছে এই যে ট্যাগ কবুতর দোনডার পায় ট্যাগ আছে সমস্যা নাই দোনডার পায় ট্যাগ আছে দর্শক নরমা দিয়ে ঠিক আছে না হ্যাঁ নরমা দিয়ে কিলে জোড়া কত যাচ্ছে জোড়া দিতেছি 2500 2200 টাকা লাগবে কি হইব 2500 টাকা চাওয়া দাম 2200 টাকা লাগলে সেলতে হবে হ্যাঁ দর্শক যদি এই জোড়াটা সংগ্রহ করতে চান তাহলে সমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন রেসার এডিট তো রেস করা কবুতর না হ্যাঁ রেস করা কবুতর সালাসারি লাগা ভালো আছে আচ্ছা ঠিক আছে সমন ভাই হ্যাঁ গেন্দা চুইটেল জোড়া না হ্যাঁ গেন্দা চুইটেল জোড়া এই জোড়াটা কত যাচ্ছে জোড়া যাচ্ছে 1600 টাকা 1500 টাকা বলে বিক্রি হইব 1600 টাকা চাওয়া দাম 1500 টাকা নিতে পারবেন সমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন গেন্দা দোনোটাই চুইটেল খুবই ভালো মানের কবুতর রানিং কবুতর সমন ভাই হ্যাঁ হুমা জোড়াটা কত যাচ্ছে হুমা জোড়া একদম 2500 টাকা কালা হুমা ডিম বাচ্চা করাল 2500 টাকা বলে বিক্রি হইব বিগ সাইজ কবুতর দর্শক কালা হুমা এই জোড়াটা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে 2500 টাকা আর সমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সমন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে দর্শক আরেক জোড়া বাচ্চা বেবি সাদা মুম্বাইর সুমন ভাই মুম্বাই বাচ্চাটি কত চাচ্ছেন রে ভাইয়া নীলপরের বাচ্চা নীলপরের বাচ্চা না হ্যাঁ ভালো মার্কিনের কবুতর এটি বড় খবর কবুতর বিগ সাইজ বাচ্চা যদি পড়বো আপনার 2500 টাকা জোড়া দেখি ফিক্সড এবার ইসে যদি বেশি লইতে চায় তো 2000 টাকা জোড়া রাখতে পারেন দুই চার জোড়া নিলে হ্যাঁ দুই তিন জোড়া লইলে 2000 টাকা জোড়া দর্শক যদি কেউ আপনারা মুম্বাই বেবি সংগ্রহ করতে চান তাহলে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দুই চার পাঁচ জোড়া নিলে তাহলে 2000 টাকা জোড়া আর যদি কেউ বলেন আমি এক জোড়া নেব তাহলে সুমন ভাইয়ের কাছ থেকে 2500 টাকাই লাগবে এক জোড়া নিতে হলে দর্শক এই যে সবুজ গলা কবুতর তোরে ধর হইল রাস কালা জোড়াটা কত চাল 550 টাকা জোড়া এবারে যে 550 টাকা জোড়া না হ্যাঁ দর্শক দর্শক সমন ভাইয়ের কাছে এরকম বিভিন্ন জাতের কবুতর অনেক আছে সব প্রতিবেদন তো আর তুলে ধরা সম্ভব না যদি সমন ভাইয়ের সাথে মানে গিরিবাস কেউ নিতে চান তাহলে সমন ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করবেন 50 জোড়া 60 জোড়া 100 জোড়া তো উনি দিতে পারবে কারণ উনি কবুতর অনেক আছে ঠিক আছে সব কবুতর তো আর তুলে ধরা সম্ভব না 550 টাকা জোড়া এর ভিতরে পাঁচ জোড়ার ভিতরে এক জোড়া পাবে কালারিং দর্শক এই যে আরেক জোড়া কবুতর শোন ভাই এটি কত 550 টাকা উড়াই গ্যারান্টি দর্শকদের জন্য পাইকারি কবুতর বেশি তো বিভিন্ন জাতের কবুতর লটকে নিত এই জন্য ঠিক আছে সুমন ভাইয়ের কাছে 10 টাকা করে লাভ হয় সুমন ভাইয়ের কবুতর ভালো মার্কিনের কবুতর দিয়ে মানুষ দর্শক যদি সুমন ভাইয়ের কাছ থেকে কবুতর সংগ্রহ করতে চান কমপক্ষে পাঁচ জোড়ার জন্য ফোন দিবেন কারণ গিরিবাসের জন্য পাঁচ ছয় জোড়া কবুতর দিতে গেলে সুমন ভাইয়ের কষ্ট হয়ে যায় কারণ এক দুই জোড়া কবুতর দিতে গেলে কারণ দূরে বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছাই দিতে হয় তাহলে সম্ভব না যদি নিতে হয় তাহলে পাঁচ জোড়া 10 জোড়া 50 জোড়া 100 জোড়া সমন ভাইয়ের কাছে ফোন দিবেন সমস্যা নেই আপনারা যদি ব্যবসার জন্য নিতে পারেন তাহলে সমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওইটা ফোনে একটু স্যাক্রিফাইস করে দেখার চিন্তা ভাবনা করবো যদি ব্যবসার জন্য নিতে চান কেউ অনেক কবুতর দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম জোড়া সমন ভাই বাঘা জোড়া না বাঘা জোড়া মাদিটা তো পিউরই বাঘা না হ্যাঁ পিউর বাঘা ভালো মানের কবুতর পাইকারি দাম দিয়ে আছে সারা বছর গাই পেলিং কবুতর সবুজ গলা মাদিটা চুটাইল নটটা লাল ঘের আছে সবুজ অরিজিনাল সবুজ গলা নটটা জোড়াটা 550 টাকা না হ্যাঁ উড়াই গ্যারান্টি 4 ঘন্টা উড়বে খাতির জামাই সব গিরিবাস যদি নিতে চান তাহলে সমন ভাইয়ের কাছ থেকে পাইকারি সেল 550 টাকা জোড়া আপনারা হাটে সংগ্রহ করতে চান একটা কবুতরে 400-500 টাকা চাই সমন ভাইয়ের কাছ থেকে নেবেন 550 টাকা জোড়া তার কারণ সমন ভাই দিতে পারে কেন সমন ভাই লফট কিনে তাই না সমন ভাই সমন ভাই বড় বড় লট কিনে গিয়ে বিভিন্ন জাতের কবুতর পরে এক সাইজে ওই হিসেবে সমন ভাই কবুতর আপনাদের কাছে দিতে পারে সমন ভাইয়ের ফার্ম এটা গিরিবাসের লফট এখানে গিরিবাস ফেন্সি মানে ইয়ার রেসার জাতীয় কবুতর রাখে এটা সমন ভাইয়ের
একটা ছোট কাটা ফার্ম আরো ফার্ম আছে ঘরের ভিতর আছে বাইরে আছে কাছে দিয়ে বহুত জায়গা সুন্দর আগে কবুতর বাইকারি সেল দে অনলাইনে এটা বিগত সবাই জানেন এটা নতুন করে বলার কিছু নেই ঠিক আছে এখানে কিছু গিরিবাস আপনাদের জন্য সংগ্রহ করার দড়ি তোলা হচ্ছে সংগ্রহ করার জন্য দড়ি তোলা